ভয়েস কোয়ালিটি কেমন আসছে তো আজকে ইন্ট্রো দাদা আমার বলা হয়নি। নমস্কার, সুস্বাগতম, চলে এসেছি আরেকটা ভ্লগে, যেখানে আজকে আমরা করব আমার নতুন ভ্লগিং সেট আপের আনবক্সিং। তা ভিডিওটা পুরো দেখবে, তোমাদের সবার জন্য এটা খুব কার্যকরী। আর সো হ্যালো গাইজ, আমার আজকে একটা পার্সেল চলে এসেছে যেটা আনবক্সিং আজকে করব। পার্সেলটা এখন নিতে যাচ্ছি, মাস্ক পরে নিয়েছি, কারণ এখন যা সময় মাস্ক পরাটা অবশ্যই দরকার। আমার অর্ডার চলে এসছে, এই যে আমার অর্ডার, দাদা মাস্ক পরে রয়েছে, গুড। অ্যান্ড আমার অর্ডার অ্যান্ড প্রাইস। সো গাইজ, এই যে আমাদের বক্স চলে এসে, আমরা এটাকে অলরেডি স্যানিটাইজ করে নিয়েছি, অলরেডি এটাকে আমি স্যানিটাইজ করে নিয়েছি। এবার আমি এটাকে আনবক্স করব। এই যে আমার কাছে এই নাইফটা ছিল, সো এটাকে আমি আনবক্স করছি। আনবক্স করে নেওয়া যাক। ও নাইস নাইস, আমি দেখে নিয়েছি আমার জিনিস ভেতরে। এই যে আমার জিনিস চলে এসেছে, এটা হচ্ছে একটা ট্রাইপড, এটা আমি অর্ডার করেছি আমার ব্লগিংয়ের জন্য। তোমরা এটাকে অর্ডার করতে পারো, এটা খুবই কম দাম, এটা একটা ব্লগিংয়ের জন্য বেস্ট জিনিস। তোমরা যদি অর্ডার করতে চাও আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো, ডিসক্রিপশান থেকে চেক আউট করে নাও। কালকে আরও আসবে জিনিস, কাল আর পরশু আসবে, সেটাও তোমাদের ব্লগে দেখাবো। সো শুন, সো এটাকে একটু খুলে দেখি, তোমাদের দেখাই এটাকে কীরকম হয় জিনিসটা। তো বিল্ড কোয়ালিটি দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই, বিল্ড কোয়ালিটি ভালো, খারাপ নয়, গ্রিপও বেশ ভালো। সো এটাকে আমি ব্লগিংয়ের জন্য মেনলি ইউজ করব। এটাকে এরা এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ঠিক করে নেবো আগে ফার্স্টে। সব ওকে আছে। আর সো গাইজ, এটা আমি সোজা করে নিয়েছি। আর এখানে একটা জিনিস আছে, এটাকে দেখো, এটাকে এটা মেইনলি যখন তোমার কাছে DSLR থাকবে তখন এই জিনিসটা কাজে দেবে, এছাড়া এটার কোনো কাজ নেই। এটাকে খুলে নিতে পারো আস্তে করে, এটাকে খুলে নিয়ে এটা এটা রাখবে, যখন তোমার কাছে DSLR থাকবে তখন তুমি এটা অবশ্যই ইউজ করতে হবে। আর এর ওপরে এটা লাগিয়ে নেবে, এটা হচ্ছে মোবাইল স্ট্যান্ড। আর মোবাইল স্ট্যান্ড আমি আলাদা করে একটা অর্ডার দিয়েছি, তোমরা ওই ওর ভিডিওটাও ওটা কাল কাল পরশুর মধ্যে চলে আসতে পারে। এটা আমি লাগাবো না এর মধ্যে, কারণ এটা খুবই আনসিকিউর একটা জিনিস, কারণ এটা ভীষণ টাইট আর এটা বিল্ড কোয়ালিটি অতটা ভালো নয়। কিন্তু আমি যেটা অর্ডার দিয়েছি সেটাই আলাদা করে আমি লাগিয়ে এখানে একটা মাইক লাগাতে পারবো, যেটা সেটার জন্য অর্ডার দিয়েছি আমি। আর আজকে আমার এটা চলে এসছে, কালারটা কেমন লাগছে অবশ্যই লাইক করে জানাবে, কারণ লাইক করলে আমি বুঝতে পারবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। সো সাথে থাকো। আচ্ছা সো গাইজ, নেক্সট ডে আর আমার কাছে আমার নেক্সট অর্ডারটা চলে এসছে। এইটা অর্ডার দিয়েছিলাম আমি একটা, এটা কী অর্ডার দিয়েছিলাম, এটা অর্ডার দিয়েছিলাম একটা আমি স্ট্যান্ড, যেটা আমার সেলফি স্টিকের ওপর রাখবে, মানে সেলফি স্টিক বলছি কারণ ট্রাইপডের ওপরে এটা আমার থাকবে। সো এটা আমি ফটাফট আনবক্সিং করে নিই, এটা আমি অলরেডি করে রেখেছিলাম চেক করার জন্য, কারণ অনেক সময় ফেক আসে আমার পাঠাতে হতে পারে। আমার মাইকটা ফেক এসেছিলো, সেটা তোমাকে বলে তোমাদের বলে দেবো, এটা কী করে অরিজিনালটা বুঝতে হয়। আচ্ছা, এটা হচ্ছে আমার স্ট্যান্ড যেখানে মোবাইলটা থাকবে, কারণ ওর বিল্ড কোয়ালিটি প্রচুর খারাপ ছিল, তো আমি এটা অর্ডার দিয়েছিলাম, এটা চলে এসছে। তো গাইজ, এটার বিল্ড কোয়ালিটি তো তোমরা দেখতে পাচ্ছ খুবই ভালো, তুলনামূলকভাবে আমাদের এর যা বিল্ড কোয়ালিটি ছিল যেটা তোমার আমাদের ট্রাইপডের উপর লাগবে, সে তার তুলনায় এর বিল্ড কোয়ালিটি খুবই ভালো, খুবই ভালো বিল্ড কোয়ালিটি এর। সো আমি লিঙ্ক দিয়ে দেবো নিচে, তোমরা চেক করে নিতে পারবে। আচ্ছা, এইসব সাইডে সরাবো। নেক্সট আসছে আমার যেটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, এটা হচ্ছে আমার রিং লাইট। অন্ধকার অনেক সময় ব্লক করার সময় রিং লাইটের দরকার পড়ে, সো এটাকে ফটাফট আনবক্স করবো। আমি অলরেডি আনবক্স করে রেখেছিলাম একবার সিকিউরিটি চেকের জন্য। আচ্ছা, এটা হচ্ছে সেই রিং লাইট যেটাকে যেটা হচ্ছে আমার ফোনের উপর লাগবে, ক্লিপ আছে, সুন্দর একটা ক্লিপ দেওয়া আছে। আচ্ছা, আর লাইটিং সিস্টেম, এই যে ওটা সুইচ, এটাকে করতে হয় অন, এই হচ্ছে লাইট, এটাকে বাড়ানো কমানোও যায়, এই যে এটা হচ্ছে ফুল লাইট অফ করে দেওয়া যায়।
আর একটা জিনিস আছে, এটা ব্লিঙ্কও করে, ব্লিঙ্কও করে, সো নাইস। আমার লাস্ট অ্যান্ড ফাইনাল প্রোডাক্ট হচ্ছে আমার বোয়ার MM1 মাইক, শর্টগান মাইক, যেটাকে আমি ইউজ করবো আমার ভিডিও রেকর্ডিংয়ের জন্য। খুবই ভালো বিল্ড কোয়ালিটির, আমার আগে একটা ফেক এসেছিলো, সেটা বোঝার প্রমাণ হচ্ছে যে প্যাকেটটা থাকে, ওই প্যাকেটটার গায়ে দেখবে ঠিক এরকম চিহ্ন থাকবে, ঠিক আছে। আর প্যাকেটটা এসে একটু ফাটাফুটোভাবে এসছে, সেটা আমি পরে একে কমপ্লেন করবো। আচ্ছা সেসব কথা ছাড়ো, এর সাথে আমার একটা আসবে মাইক আসবে, আর আসবে আমার একটা মোবাইল, এটা হচ্ছে মোবাইলে খোঁজার জন্য একটা জ্যাক, আর এটা একটা স্ট্যান্ড যেটা তোমার এটা এর সাথে লাগবে, এর উপরে লাগবে, দেখিয়ে দেবো কী করে ই হবে। তারপরে আসবে আমার এটা ক্যামেরার সাথে ইউজ হবে, আর দিয়ে দিয়েছে একটা ব্যাগ, ব্যাগ আর একটা কাগজ। এই কাগজটা দেখে তোমাদের বুঝতে হবে, এই যে এই কাগজটা, এটা হচ্ছে বোয়ার অফিসিয়াল যে মাইক, সেখান থেকে এই কাগজটা দেয়, এটা না থাকলে বুঝবে এটা ফেক। ওকে, সো আরও কিছু, আর কিছু দেয়নি, আর আর কিছু দেয়নি, ও আর কিছু বুক দিয়েছিল যেগুলো পড়ে করা যাবে, একটা বইয়ের একটা স্টিকার দিয়েছে, সো এগুলো আমার লাগবে না এখন, সাইড করে যাওয়া যাক আর ফটাফট এইটাকে সেট আপ করে নেওয়া যাক। আচ্ছা সো গাইস, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার সেট আপ, এটা মাইক, এটা আমার রিং লাইট, যদি আমার অন্ধকারে আমি কোনো সময় ব্লক করি আমার কাজে লাগবে, এটা হচ্ছে আমার স্ট্যান্ড, আর এই স্ট্যান্ডের পিছনে এইটা দিয়ে আমার যুক্ত আছে মাইকটা, পুরো খাপে খাপ বসে গেছে জিনিসটা। এবার আমি মাইক দিয়ে এই আমার ব্লগিং সেট আপ দিয়ে আমি রেকর্ড করব, তোমরা দেখে নাও। সো গাইস, আমি এখন আমার নতুন ব্লগিং সেট আপে শ্যুট করছি, এটা আমার নতুন ব্লগিং সেট। আমি সব ভয়েস কোয়ালিটি কেমন আসছে সবাই জানাবে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা, আর এরকমই আরও ভিডিও চাইলে, আনবক্সিং ভিডিও চাইলে আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে করে নাও গাইজ, এখন তো ব্লগ আসছে, ব্লগ আসবে এখন, ঠিক আছে, ব্লগ এখন আসবে। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই, সায়োনারা।